এবার যে পরীক্ষা ফিয়ে টাকা না দিলে এবারে আমাকে পরীক্ষায় দিতে দেবে না মা টুন টুন তুই কেন এতি টেথ করছিস বলতো আমি এতগুলো টাকা কোথায় পাবো শোনার আমার যেকটা টাকা রোজগার তা দিয়ে কোনো রকম সংসার চলে একবার বোঝার চেষ্টা কর মা না মা মা আমি কিচ্ছু বুঝতে চাই না আমি অনেক অনেক পড়াশোনা করতে চাই যেভাবেই হোক আমি আমার পড়াশোনা করবো বুঝেছে তুমি এসব বলে টুনটুন কাতে কাতে স্কুলে চলে যায় এভাবেই দিন কাটছিলো মা ওমা আমার স্কুলে বাচ্চারা গেছে রোজ রোজ হাতে বই নিয়ে যেতে আমার একদম ভালো লাগে না আমার বান্ধবীরা সবাই বাচ্ নিয়ে যায় আমি কতদিন থেকে বলছি আমার নতুন বই লাগবে খাতা লাগবে তুমি তো কোনো কথাই শুনছো না দেখ আমার আর ভালো লাগে না টুনটুন তোকে আমি কতদিন বলবো যে আমাদের মতো গরিব পাখিদের পড়াশোনা মানায় না পড়াশোনা করতে তো অনেক টাকার প্রয়োজন মা কেন বুঝিস না তুই আমি এতগুলো টাকা তোকে দিতে পারব না তাই আর জেদ করিস না যা এখান থেকে না আমি কোনো কথা শুনতে চাই না আমার কালকের মতোই সব কিছু চাই তো চাই তুমি বুঝেছ নাই তো আমি কিচ্ছু খাবো না এইসব বলে টুনটুন টুন কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে আসে মা টুনটুন কোথায় যাচ্ছিস তুই আমার শোনা মা আমার কথা শোন আমার যে সামর্থ্য নেই তোকে পড়ানোর একবার বোঝার চেষ্টাও করলি না জেদ করে চলে যাচ্ছিস মা টুনিও এইসব বলে কাঁদতে থাকে এদিকে টুনটুন জঙ্গল দিয়ে আরমনে মনে হাঁটছিল এমন সময় টুনটুন একটি বড় পাথরে হোঁচট খেয়ে পড়ে যায় আর তার পাটা একদম ভেঙে যায় ও মা গো মরে গেলাম গো পাটা মনে হয় আমার ছিড়ে গেল মা গো খুব ব্যথা করছে মা কোথায় তুমি এসব বলে টুনটুন যখন কাঁদছিল তখন সুকি পায়রা তা দেখতে পেল আর টুনটুনকে হাসপাতালে নিয়ে যায় অন্যদিকে টুনি মেয়ের এমন অবস্থা জেনে কাঁদতে কাঁদতে হাসপাতালে যায় টুনি তোমার মেয়ের পায়ে অনেক আঘাত পেয়েছে পা ভেঙে গেছে আমি পা বেঁধে দিয়েছি আশা করে নিয়মিত ওষুধ খাওয়ালে পা ঠিক হয়ে যাবে ডাক্তারের কথা শুনে টুনি অনেক কষ্ট পায় আর মেয়েকে নিয়ে বাড়ি চলে যায় হে ঈশ্বর এবার আমি কি করব মেয়ের এত চিকিৎসার টাকা আমি কোথায় পাবো কিছুই বুঝতে পারছি না আমি তুমি আমায় পথ দেখাও ঠাকুর এইসব বলে টুনি অনেক কাঁদতে থাকে অন্যদিকে টুন টুন শুয়ে শুয়ে বই না সহ্য করতে পারছি না আমার ওষুধ আমি মা টুনটুনের কথা শুনে টুনি মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর একটি নদীর ধারে বসে অনেক কান্না করে টুনির এমন কান্না শুনে হঠাৎ ওই নদী থেকে দুটি গর্ভবতী জল পরি উঠে আসে কি ব্যাপার তুমি এভাবে কাঁদছ কেন এভাবে নির্জন নদীর ধারে বসে কেউ কাঁদে নাকি আমি টুনি আসলে আমার মেয়ে পা ভেঙে বাড়িতে পড়ে আছে ঠিকভাবে চিকিৎসাও করাতে পারছি না আমার মেয়ের টাকার অভাবে আমি কিচ্ছু করতে পারছি না গো মেয়েটার পড়াশোনার কত শখ কিন্তু আমি ওকে পড়াতেও পারি না আমার এত কষ্ট আর সহ্য হয় না কিন্তু তোমরা কে আমরা আসলে দুজন জল পড়ি আর আমরা সপ্তাহে দুদিন এই নদীতে স্নান করতে আসি আজও স্নান করতেই এসেছিলাম তোমার কান্নার আওয়াজ শুনে আর থাকতে পারলাম না তাই উঠে এলাম সত্যি তোমার মেয়ের কথা শুনে আমার অনেক খারাপ লাগলো তবে কষ্ট পেও না আমরা দুজন তোমাকে অনেক সাহায্য করব এইসব কথা শুনে প্রথম জল পরি টুনিকে অনেক হিরে জহরত দেয় আর দ্বিতীয় জল পরি একটা ফল দেয় তুমি তোমার মেয়েকে এই ফলটা খাওয়ালে সে একদম সুস্থ হয়ে যাবে আর এই সোনা হিরে নিয়ে তুমি তোমার মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে পারবে এবার তবে আমরা আসি আর হ্যাঁ কোনো প্রয়োজন পড়লে আমাদের কাছে এসো আমরা অবশ্যই কোনো সাহায্য করব। এইসব বলে দুই গর্ভবতী জল জলের নিচে চলে যায় আর টুনি ওসব নিয়ে বাড়ি চলে আসে আর টুনটুনকে সেই ফলটা খাওয়াতেই তার পা একদম ভালো হয়ে যায় এসব দেখে টুনটুনও খুব খুশি হয়ে যায় তারপর থেকে তারা মা ও মেয়ে মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে টুনটুন আবার স্কুলে ভর্তি হয় এরপর টুনির যখনই কিছু দরকার হতো সে ওই দুই গর্ভবতী জলপরির সাহায্য নিত এভাবেই টুনির সাথে জলপরিদের অনেক ভাব হয়ে যায় একদিন টুনি যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন টুনির সামনে এক চলে আসে এই দাঁড়া দাঁড়া বলছি তোর সাথে আমার খুব দরকার আছে কোথায় যাচ্ছিস তুই তোকে যে আমি তন্ন তন্ন করে খুঁজছি আপনি কেন আমার পথ আটকালেন যেতে দিন আমাকে কি ভয়ঙ্কর দেখতে আপনি আমি জানি তোর সাথে ওই দুই গর্ভবতী জলপরীর খুব ভাব তাই তোকে আমার খুব দরকার তোকে ওই দুই জলপরীকে মেরে ফেলতে হবে না না আমি কিছুতেই ওদের মারতে পারবো না ওরা আমার অনেক সাহায্য করেছে ওরা অনেক ভালো আমি কেন ওদের ক্ষতি করব করবি কেননা তুই যদি ওদের মারিস তাহলে আমি তোকে অনেক মণিমুক্ত দেবো দিয়ে তুই সারা জীবন বসে খেতে পারবি তো তিন পুরুষও কে শেষ করতে পারবে না এত হিরে জহরত ও মনিমুক্তর কথা শুনে টুনি লোভী হয়ে যায় আর সে রাজি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আমি রাজি বলুন কি করতে হবে আমাকে এরপর ইগোলিক একটি বিশের বোতল দেয় তারপর টুনি সেই বোতল নিয়ে বাড়ি যায় আর পায়েস রান্না করে তাতে মিশিয়ে দেয় আর সেই খাবারটা জলপুরিদের কাছে নিয়ে আসে এই দেখুন আমি আপনাদের জন্য পায়েস বানিয়ে এনেছি আপনারা আমার এত উপকার করেন কিন্তু আমি কোনো দিন কিছু খাওয়াতে পারলাম না তাই আজ আপনাদের জন্য পায়েস বানিয়ে নিয়ে এসেছি পায়েস দেখে জলপুরিরা অনেক খুশি হয় আর আনন্দের সাথে পায়েস খায় আর পায়েস খেয়েই তারা অসুস্থ হয়ে পড়ে টুনি আমরা তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম আমাদের বিশ্বাসের এই মূল্য দিলে এইসব বলতে বলতে দুই গর্ভবতী পরি মারা যায় এই তো কাজ হয়ে গেছে খুব শুভ শক্তি সন্তান জন্ম দিতিস তাই না এবার মরেই তো গেলি এসব বলে ইগল অনেক হাসতে থাকে এবার আমাকে হিরে জহরত দিন কিসের হিরে কিসের জহরত যা বলছি এখান থেকে এইসব বলে ইগল টুনিকে কাছের সাথে বেঁধে রেখে চলে গেল এদিকে টুনটুন মাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে আর টুনটুন কি হয়েছে জানতে চাইলে টুনি সব কথা টুনটুনকে বলে ছি মাছি তুমি এতটা নীচ আমাদের দিনের পতি যে এত সাহায্য করেছে আজ লোকে তুমি তাদেরকে মেরে ফেললে আমি আর তোমার সাথে থাকব না মা না মা তুই আমাকে ক্ষমা করে দে আমি লোভে পড়ে নিষ্ঠুর হয়ে উঠেছিলাম আমাকে ছেড়ে যাস না মা মাফ করে দে আমায় এরপর টুন টুন তার মাকে ক্ষমা করে দেয় আর সেখান থেকে তাকে ছাড়িয়ে বাড়ি নিয়ে আসে